নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গার্ডেন টেকনিশিয়ান উজ্জ্বল আজকে আপনাদেরকে কারি গাছ সম্বন্ধে সমস্ত রকম তথ্য জানাবো তো ভিডিওটি পুরোটা দেখতে থাকুন আর চ্যানেলটি যদি আপনি না সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এই গাছটি আমার দেখতেই পাচ্ছেন অনেক একটা বড় গাছ আমি এটা মাটিতে লাগিয়েছি এবং আপনাদেরকে আজ জানাবো সমস্ত রকম পরিচর্যা কীভাবে গাছ প্রতিস্থাপন করবেন এবং কীরকম মাটি দেবেন কতটা জল দেবেন কোথায় রাখবেন কি সার দেবেন সব কিছু আজ আপনাদেরকে জানাবো। তো প্রথমেই বলি মাটির কথা আপনি যদি এই গাছটি কোনো টবের মধ্যে লাগান তাহলে একটু বড়ো সাইজের টব বেছে নেবেন প্রথমে আপনি টবের মধ্য পঞ্চাশ পার্সেন্ট গার্ডেন সোয়েল এবং তিরিশ পার্সেন্ট ভার্মি কম্পোস্ট বা গোবর সার এবং টোয়েন্টি পারসেন্ট নদীর সাদা এই তিনটি ভালো করে মিক্স করে আপনি টবে গাছ প্রতিস্থাপন করতে পারবেন এই মাটিতে আর আপনি যদি ডাইরেক্ট মাটিতে লাগান তাহলে সেক্ষেত্রে আপনাকে যেই মাটিটা কুড়বেন সেই মাটির মধ্যে ভার্মি কম্পোস্ট বা গোবর সার ছড়িয়ে দিলেই হবে বেশি কিছু করার দরকার নেই আমি আমার এই গাছটা ঠিক এইভাবেই প্রতিস্থাপন করেছিলাম দেখতেই পাচ্ছেন কত বড় হয়েছে তবে টবের থেকে মাটিতে গাছ বসালে খুব দ্রুত বড় হয় এবং প্রচুর ডালপালা হয় এবার আপনাদেরকে বলি গাছটি রাখবেন কোথায় এটি একটি আউটডোর প্ল্যান্ট এবং ডাইরেক্ট সূর্যের আলো খুব পছন্দ করে সেক্ষেত্রে আপনাকে যেখানে প্রচুর সূর্যের আলো পৌঁছায় ঠিক সেই রকম জায়গায় বেছে নিতে হবে এবং মাটিতে বসালে ঠিক সূর্যের আলো যেখানে পৌঁছায় ভালোভাবে ঠিক সেইখানে এটাই প্রতিস্থাপন করবেন এবার বলি জলের কথা আপনি এই গাছে দু থেকে তিন দিন পরপরই জল দেবেন কারণ এই গাছের মাটি শুকোতে দেওয়া চলবে না মাটি শুকালে আপনাকে জল দিতে হবে যেহেতু এটি ফুল সানলাইটের গাছ তাই মাটি শুকিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে সেহেতু আপনাকে দু থেকে তিন দিন পরপর জল দেওয়া দরকার এবার আসি ফার্টিলাইজারের কথা আপনি এই গাছে কোন সার ইউজ করবেন আপনি এই গাছে সর্ষের খোল বনডাস্ট ভার্মি কম্পোস্ট এবং যে কোনো এনপিকে আপনি মিক্স করে পরিমাণ মতো দিতে পারেন ছোটো গাছে পনেরো দিন পরপর এবং বড় গাছে তিরিশ দিন পরপর এবার বলি এই গাছের বংশবৃদ্ধি এই গাছ আপনি কাটিং থেকেও গ্রো করতে পারবেন এবং বীজ থেকেও গ্রো করতে পারবেন শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এই গাছের কাটিং বা বীজ থেকে চারা তৈরি করবেন এই হচ্ছে এই গাছের পরিচর্যা এবং আরও কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি এই গাছ ভারত তথা পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে রান্নার কাজে ব্যবহার হয় ঝোল জাতীয় রান্নায় এই পাতা দেওয়া হয় তাই এই গাছের নাম কারিপাতা ভারতীয় ভাষায় একে মিষ্টি নিমো বলা হয় এই গাছের উচ্চতা পনেরো থেকে কুড়ি ফুট হয় এবং এই গাছের ছোট ছোট ফল হয় আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন আপনারা এই ফল এবং বীজ কোনোটি রান্নার কাজে ব্যবহার হয় না শুধুমাত্র পাতা ছাড়া এবং এই পাতা অনেক ক্ষেত্রে আয়ুর্বেদিক ওষুধ তৈরি ক্ষেত্রেও ব্যবহার হয় এই এই গাছের পাতা খোলা আগুনে পুড়িয়ে এটিকে গুঁড়ো করে তারপর এটি সবজির মধ্যে রান্নার মধ্যেও দেওয়া হয় এই নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানাবো আপনাদের জন্য আর এই গাছ রোপণ করার আসল টাইম হলো ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল এবং এই সময়গুলোতে এই গাছ আপনি কাটায় ছাটায় করতে পারেন এবং বর্ষাকালেও এই গাছ কাটায় ছাটায় করা যেতে পারে এবার আপনাদেরকে দেখাবো গাছ কাটিং বসানোর সময় কীরকম ডাল এবং চারা তৈরি করার জন্য কোন বীজগুলো আপনারা নেবেন এই যে দেখতে পাচ্ছেন কালো টাইপের বীজগুলো এইগুলো পেকে গেছে এর ভেতরে একটা সবুজ কালারের বীজ পাওয়া যায় এই যে দেখতেই পাচ্ছেন এটা আলতো করে টিপলেই এই বীজটা বেরিয়ে আসবে এই সবুজ কালারের বীজটা আপনাকে রোপণ করতে হবে এবং যেই সবুজ বীজগুলো গাছের মধ্যে আছে দেখতেই পাচ্ছেন এই বীজগুলো আপনি রোপণ করলে কিন্তু চারা তৈরি হবে না এবং ডালটা আপনারা লক্ষ্য করুন কীরকম টাইপের ডাল আমি নিয়ে নিয়েছি ঠিক এরকম সরু ডালও আপনি নিতে পারেন মোটার আলো নিতে পারেন কিন্তু খুব বেশি সরু এবং কচি ডাল নেওয়া যাবে না এই যে গিটগুলো দেখতে পাচ্ছেন এই গিট দেখে আপনাকে নিতে হবে এবং নিচের দিকটা কাটিং করে বাতিল করে দিতে হবে এবং এই গিটগুলো যে দেখতে পাচ্ছেন এই গিটগুলো আপনাকে মাটির তলায় রোপণ করতে হবে এই ডাল মাটিতে পোতার সময় এত পাতা রাখা যাবে না এবং কোনো রকম বীজ অপরে বীজ কিছুই রাখা যাবে না শুধুমাত্র কচি পাতাগুলো সবুজ সবুজ যে কচি পাতাগুলো দেখতে পাচ্ছেন ঠিক সেইগুলো থাকলে অসুবিধা নেই কিন্তু যতগুলো পুরোনো পাতা আছে সব আপনাকে কেটে ফেলতে হবে চলুন তাহলে এবার দেখে নিই কীভাবে বীজ এবং ডাল কাটিং করে আমরা বসাবো প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা ছোট ডাল নিয়ে নিয়েছি এই ডালের যত পুরোনো পাতা আছে সব ফেলে দিচ্ছি এটা আমি অনেক আগে থেকে করে রেখেছিলাম এই অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে এই যে গিটগুলো দেখতে পাচ্ছেন এই গিটগুলো থাকলেই হবে এই যে এটা নষ্ট হয়ে গেছে এটা কেটে বাদ দিয়ে দিতে হবে এবং খুব বেশি পাতা রাখা যাবে না এবার বীজগুলো লক্ষ্য করুন এই যে কালো কালো হয়ে গেছে এইগুলোই একমাত্র পরিপক্ক বীজ কাঁচা বীজগুলো নেওয়া যাবে না এই কালো অংশটা আলতো করে টিপলেই বীজ বেরিয়ে আসবে আমি এই বীজগুলো প্রথমে বের করে নিচ্ছি এবং যে কোনো আপনি বালিতে এবং মাটিতে এই বীজ রোপণ করতে পারবেন একসাথে টবের মধ্যে অনেকগুলো পুঁতে দিলেও আপনি গাছ পেয়ে যাবেন আমার যেহেতু কতগুলো গ্লাস প্লাস্টিকের গ্লাসের মধ্যে মাটি রেডি করা ছিল তাই আমি সেই গ্লাসেই এই বীজগুলো রোপণ করেছি আপনারা যে কোনো জিনিসে এই বীজগুলো রোপণ করতে পারেন আমি একটা দুটো করে এই প্লাস্টিকের গ্লাসগুলোতে আমি দিয়ে দিয়েছি এইগুলোকে দেওয়ার পর অবশ্যই একটু ছায়া জায়গায় রাখতে হবে এবং প্রতিদিন জল দিতে হবে মাটি শুকোতে দিলে চলবে না এটা আমি বর্ষাকালে রোপণ করছি আপনারা ঠিক এইভাবে এই গাছের চারা তৈরি করতে পারবেন প্রচুর চারা তৈরি করতে পারবেন কোনো রকম মাটির মধ্যে পুঁতে দিলেই আপনি চারা পেয়ে যাবেন এবার আমরা কাটিং কীভাবে বসাবো এই কাটিং ডালগুলো যে রেডি করলাম সে সেগুলোতে প্রথমে এইভাবে রুট হরমোন লাগিয়ে আমরা ছায়া জায়গায় পুঁতে দেব। অবশ্যই সেখানে মাটি শুকোতে দেওয়া চলবে না জল দিতে হবে